আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। শুনতে অনেকের কাছে তিতা মনে হলেও সত্য, কিন্তু সময়ের সাথে সাথে সৌদি আরবে পরিবর্তন অনেক বেশি আসছে। 2010 সালের পরে সৌদি আরবে অবৈধভাবে হজ করার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে। যারা অবৈধভাবে হজ করতে এসেছেন বা আসবেন তাদের জন্যই বলছি, যারা পূর্বে এসেছে তাদের অনেকেরই কিন্তু ইকামা হচ্ছে না, যারা ধরা খেয়েছেন, আর ভবিষ্যতে যারা আসবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ধরা খাবেন। আপনি বলবেন, ভাই এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি কেন? আসলে আমি বাড়াবাড়ি করতেছি না, সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে বারবার সবাইকে সতর্ক করা হচ্ছে যে আপনি 2 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবেন না, এবং 6টি এলাকায় যদি আপনাকে তারা পায় তাহলে অবৈধভাবে পারমিট ছাড়া প্রবেশ করার অপরাধে আটক করে হাতের চাপ নিবে, দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন, সাথে 10,000 রিয়াল জরিমানাও দিবে। আমি আসলে বেশ কয়েক বছর মক্কাতে আছি, আর এই বেশ কয়েক বছর মক্কায় থাকার কারণে হজের সময় মক্কার পরিবেশটা কেমন হয় সেটা আমার মনে হয় অনেকেরই জানা নেই। আমি জানি অনেকটাই কঠিন হয়। আমার বাসা একদম মিনার কাছে। অনেকে বলবেন, আমি তো মক্কাতে অনেক বছর কাজ করতেছি, নিয়ম অনুযায়ী হজের সময় মক্কাতে মক্কার কফিলের লোক যারা আছে তারাই থাকতে পারে, মক্কার কফিলের লোক যারা আছে তারাই মক্কায় আসা যাওয়া করতে পারে। ইকামাতে মক্কা আল মোকারমা লেখা থাকলে তেমন একটা ঝামেলা করে না। এখন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় তার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে হজের জন্য নির্ধারিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে 6 জুন থেকে 20 জুন পর্যন্ত কাউকে পেলে তাকে আটক করে জরিমানা করা হবে, সাথে তার ইকামা বন্ধ করে দেওয়া হবে, তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এলাকাগুলোর মধ্যে আছে পবিত্র হারাম শরীফ, তারপরে আছে হজের জন্য নির্দিষ্ট এলাকাসমূহ যেমন আরাফাত, মুজদালিফা, মিনা, এর সাথে সাথে মক্কা শহরের ভিতরে। এখানে একটা প্রশ্ন অনেকেই করবেন, মক্কা শহরের ভিতরে হলে কেন আটক করবে? তাদের যদি সন্দেহ হয় যে আপনি হজ করতে এসেছেন তাহলে কী করবেন? আরাফাতের দিন শেষ হয়ে গেলে তেমন একটা ঝামেলা থাকে না, আরাফাতের দিনটা শেষ হওয়ার পরে তার হজের কোনো কার্যক্রমও থাকে না, তবে আরাফাতের দিন পর্যন্ত আপনি রিস্কের মধ্যে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। এরপর হলো চেকপয়েন্টের আশেপাশে, চেকপয়েন্ট দিয়ে ঢোকার সময় আপনি চেষ্টা করেছেন, একটার পর একটা চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে এছাড়া আরও অন্যান্য যে অঞ্চলগুলো আছে গুরুত্বপূর্ণ সেই অঞ্চলগুলোতে আপনাকে পেলে অবশ্যই জরিমানা করবে। তো আমার পরামর্শ থাকবে যে অবৈধভাবে হজ করা তো টোটালি সুযোগ পাচ্ছেন না, কারণ আরাফাতে প্রবেশ করতেই আপনার দম ফেটে যাবে। অনেকেই প্রবেশ করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা মুসলিমের ইচ্ছা থাকে একবার হজ করার, কিন্তু এই হজ করতে গিয়ে বহু মুসলিম আটক হয়েছেন, জরিমানাও খেয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।